তাহলে আমরা শুরু করছি অধ্যায় 12। অধ্যায় 12 নাম হচ্ছে সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয়। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আসলে পুরোটাই হচ্ছে তোমার এমন কিছু ব্যক্তিদের বর্ণনা যারা কিনা খুব ছোট অবস্থান থেকে পেরেছেন। ঠিক আছে, সেই সব উদ্যোক্তাদের কথা আমরা বলেছি। আসলে উদ্যোগ, ব্যবসা উদ্যোগ বা উদ্যোগ গ্রহণ করাটাই হচ্ছে তোমার আসলে মেইন মানে ক্যাপাসিটি, তোমার ইন্টারনাল যে একটা স্পিরিট থাকবে কোন একটা কিছুর জন্য, সেটা হচ্ছে তোমার মেইন মানে ইনভেস্টমেন্ট বলা যায়, নিজের ইচ্ছা শক্তি। তাই তো ইচ্ছা শক্তি থেকে তুমি উদ্যোগী হতে পারবে, যে কোনো কিছুর উদ্যোগ তুমি গ্রহণ করতে পারবে। তো এই ধরনের সফল উদ্যোক্তারাও যাদের জীবনী সংগ্রহ ব্যাপার আছে। হ্যাঁ, আমরা এর আগে বিভিন্ন টপিকে পড়েছিলাম যে তোমার মানে যদি আমি নিজেকে একজন উদ্যোগী হিসেবে দেখতে চাই, তাহলে অবশ্যই আমার কিছু বেশি করে তাদের উদাহরণগুলো তুলে ধরতে হবে, যাতে আমি কখনো পিছিয়ে না যাই বা পিছপা না হয়। ঠিক আছে, আমাকে স্টোরি গুলো আমাদের সামনে, হ্যাঁ, স্টুডেন্টদের সামনে হোক বা যারা যারা এখানে উদ্যোগী হতে চায় তাদের সামনে আমাকে কি করতে হবে, বারে বারে প্রেজেন্ট করতে হবে, যাতে আমার মধ্যে সেই স্পিরিটটা কাজ করে। আচ্ছা, এখন জীবনী এখানে বর্ণনা করা আছে, যাদের জীবনগুলো পড়লে আসলে তোমরাও বুঝতে পারবে যে কত ছোট অবস্থান থেকে একটা মানুষ আসলে আজকে এই বড় অবস্থানে গিয়ে পৌঁছায় বা পৌঁছে আজকে মানে তাদের কারণে আমরা কিন্তু অনেক কিছু ফ্যাসিলিটিস আমরা নিজেরাই ভোগ করতে পারছি, এবং কি কি আমরা ফ্যাসিলিটিস আমরা ভোগ করছি সেগুলো আমরা তাদের জীবনগুলো পর্যালোচনা। তাহলে দেখো, আজকে আমরা যে যার কথা নিয়ে আজকে আমরা যার জীবন নিয়ে আমরা আলোচনা করবো, উনি হচ্ছেন একজন সফল উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী, যিনি কিনা খুব ছোট অবস্থান থেকে শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তি দিয়ে আজকে উনি অনেক বড় একজন মানুষে পরিণত হয়েছেন। অবশ্য উনি মারা গেছেন, বাট তার জীবনীটা দেখো ইতিহাসের পাতা কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, এটাই ওনার এক ধরনের বড় প্রাপ হচ্ছেন আমাদের শ্রী জহুরুল ইসলাম। তার কাহিনী আজকে আমরা পড়বো, যে উনি আসলে কতটুকু কি করেছেন, কি কি প্রতিষ্ঠা করেছেন, জীবনে কতটুকু স্ট্রাগল করে উনি আজকে ওনার এই জীবনে এই পর্যন্ত উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠানকে এনেছেন। জহুরুল ইসলাম উনি মারা গেছেন, জন্মগ্রহণ করেছেন 1928 সালে, মারা গেছেন 1995 সালে। এখন আসো আমরা একটু দেখি জহুরুল ইসলামের জীবনটা আমরা একটু স্টার্ট করি। উনি বাংলাদেশের আসলে একজন সফল উদ্যোক্তা হচ্ছেন এই জনাব জহুরুল ইসলাম। ব্যবসায় যে প্রতিভা, কঠোর পরিশ্রম, দূরদর্শিতা এবং সৃজনশীলতার সমন্বয়ে গঠিত এই মানুষটি স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের ব্যবসা, শিল্প, বাণিজ্য জগতে একটি অতি পরিচিত নাম। 1928 সালে উনি জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন এক ময়মনসিংহ জেলা বোর্ডের, ওনার মা ছিলেন তোমার হাউস ওয়াইফ ছিলেন। 5 ভাই এবং 3 বোনের মধ্যে জহুরুল ইসলাম ছিলেন দ্বিতীয়। তার চাচা ছিলেন কলকাতার পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একজন ওভারসি। পড়া শেষ করে তিনি কিছুদিন শিবনাথ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। এবার ওনার প্রথমটা দেখো, ওনার হচ্ছে যে একটা স্টাডি, ওনার বলছে খুব সাধারণ, কিন্তু খুব সাধারণ ওনার পড়ালেখা। এরপর ভর্তি হন বাজিতপুর হাই স্কুলে, মানে একটা প্রাইমারি শেষ করে এবার হাইটা উনি ভর্তি হন বাজিতপুর হাই স্কুলে। কিছুদিন পর চাচা মুর্শিদুদ্দিনের সঙ্গে চলে যান ভিন্নভাবে, তখন তোমার কলকাতা কিন্তু ট্রাভেল করতো, মানে যেহেতু আসা যাওয়া হচ্ছিল কাজকর্মের জন্য, লেখাপড়া যার একটু হাই কিছু ইন্টারেস্টেড ছিল তারা কিন্তু সেভাবে করতো। তো 1945 সালে তিনি কলকাতার হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। 1948 সালে মুন্সিগঞ্জের হরভাঙ্গা কলেজ থেকে আইএ, কিন্তু ইন্টার, যেটা আমরা এখন ইন্টার বলি সেটাকে আইএ বলা হতো। হ্যাঁ, মানে ম্যাট্রিক, ম্যাট্রিক বলতে তোমার এসএসসি, এসএসসি লেভেল, এখন আমরা এটাকে আমরা এসএসসি বলছি, হচ্ছে ইন্টারমিডিয়েট, হ্যাঁ, যেটা আমরা এইচএসসি বলছি। তো উনি তারপরে ওনার পরিবারে কিছু মানে বলে একটু চাপ ছিল, ঠিক আছে, যেহেতু উনি দ্বিতীয় ছেলে ছিলেন, আবার পরিবারের বাবা ছিলেন সাধারণ কন্ট্রাক্টর, তো ওনার পরিবারের একটা চাপ ওনার ঘাড়ে এসে পৌঁছায়, যার কারণে উনি পড়ালেখা থেকে কমপ্লিট করতে পারেনি। পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য উনি 1948 সালে সিএনবি ডিপার্টমেন্ট ওয়ার্ক, ঠিক আছে, 177 টাকা বেতন, আসলে সেই সময় কত কম বেতন, মাত্র 77 টাকায় মনে হতো যে সেই সময় মোটামুটি একটা ভালো মানের চাকরি। তিনি কিছুদিন পর ওই বিভাগ নির্মমান সহকারী বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদ লাভ করেন। ঠিক আছে, মানে কন্ট্রাক্টরি ব্যবসার প্রভাব তার জীবনের উপর পড়েছিল। 2.5 বছর পর 1951 সালে তিনি চাকরি ছেড়ে দেন, বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠা করে 3-4 হাজার টাকার মতো সামান্য পুঁজি নিয়ে তিনি সম্পূর্ণভাবে ব্যবসা শুরু করেন। চিন্তা করো, তখন 3,000 টাকার পুঁজি নিয়ে, মানে এটা আসলে খুবই ব্যবসার জন্য কিন্তু খুব নগণ্য, বাট উনি অতটুকু সাহসী ছিলেন বিধায়, এবং পারিবারিক যে একটা প্রেশার, তার উপর ওনার নিজের বাবা চাচার যে কন্ট্রাক্টরি যে ব্যবসাগুলো উনি দেখেছেন, কিছু টাকা দিয়েছেন, সেখান থেকে তিনি একটা একটা প্রতিষ্ঠান স্থাপন করে তিনি করে বিজনেস শুরু করেন। কঠোর পরিশ্রম এবং ব্যবসার প্রতি একাগ্রতা ছিল ওনার, ঠিক আছে,
যার কারণে তাকে আস্তে আস্তে এই বর্তমান পর্যন্ত তাকে মানে উনার তার জীবনকালের পর্যন্ত যতটুকুনি ছিলেন আর কি, সেই সময় পর্যন্ত উনি একজন ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। ধনাঢ্য বলতে অনেক অর্থ সম্পদের মালিক, মানে উনি অনেক কিন্তু নাম করেছেন। ঠিকাদারি জীবনের শুরু দিয়ে তিনি কিশোরগঞ্জ পোস্ট অফিস নির্মাণের কাজ শুরু করেন। পরে ঢাকার গুলিস্তান থেকে টিকাতুলি সড়কের কাজ দেখো কোন কোন কাজ করছেন, সবকিছু ডেভেলপমেন্টের কাজ করছেন উনি। ঠিক আছে, কাজের সব যেহেতু বাবা ছিলেন একজন কন্ট্রাক্টর, ওনার বাবার কাজের ওনার অভিজ্ঞতা আছে, আমি দেখেছিলাম যে কিভাবে এই ধরনের কাজগুলো তিনি গঠন করতে হয়। কাজের সততা এবং গুণগত মানের কারণে 2 বছরের মধ্যেই অর্থাৎ 1953 সালে তিনি পর্যায়ক্রমে দ্বিতীয় এবং প্রথম শ্রেণীর কন্ট্রাক্টর বা ঠিকাদার হিসেবে পরিচিত হন। মানে 2-1 বছরের মধ্যে তার কাজে এত দক্ষতা ছিল এবং উনি এত ন্যায়বান ছিলেন হিসেবে পরিণত হন। সব ধরনের নির্মাণ কাজে তার আগ্রহ ছিল, সব ধরনের নির্মাণ কাজগুলো করতেন, যেমন বাড়ি নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, ব্রিজ নির্মাণ, তোমার সেচ ব্যবস্থা, স্যানিটেশন, সবকিছুতে তিনি কিন্তু কাজ করতেন। এবং এই যে অভিজ্ঞতাগুলো তিনি অর্জন করতেন সেখান থেকে উনি ওনার ভুলগুলো শুধরে উনি পরবর্তী কাজের জন্য উনি কি করতেন তোমার পরবর্তী কাজের জন্য উনি সেই আইডিয়াটাকে উনি কাজ লাগাতেন। তার যে দূরদর্শিতা ছিল, মানে তার যে চিন্তা ভাবনা গুলো ছিল, সেটা দিয়ে তিনি বুঝতে পারলেন যে ঢাকার আশেপাশে একসময় বসতি বেড়ে যাবে। ঠিক আছে, দেখো চিন্তা করো, এখন আমি এই লাইন ধরে তোমাকে একটা লাইন আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যে বর্তমানে এখন সালম গ্রুপ যা আছে তোমরা সবাই জানো শুনেছ, ওরাও ওদেরও কিন্তু এত দূরদর্শিতা মনোভাব, মানে যেখানেই তারা মনে হয় যে অদূর ভবিষ্যতে আগামী 10 বছর পরে হোক বা 15 বা 20 বছর পরে কোনো এক ইনভেস্ট করে ফেলছে জায়গা নিয়ে গেছে। এবং মানে এটা একটা অন্যরকম, এটা আমার দেখার উদাহরণ হচ্ছে আমাদের মানে আমাদের যে দক্ষিণাঞ্চলে আমাদের গ্রামের বাড়ি সেখানে পর্যন্ত এখন স্থান পৌঁছে গেছে, কারণ ওখানে অনেক ধরনের তোমার কাজ চলছে। এই কাজগুলোকে তারা মাথায় রেখেছে এবং তারা চাচ্ছে ওখানকার জায়গা জমিগুলো আস্তে আস্তে তারা যদি নিজেদের ওখানে যেভাবে হোক সেখান থেকে নিজের তাদের জায়গা জমি স্থাপন করতে পারে। তাহলে এভাবেও জহুরুল ইসলামের মধ্যে সেই জিনিসটা ছিল, দূরদর্শিতা ছিল, মানে ফিউচার কে বুঝতে পারার ক্ষমতা তার ছিল, যার কারণে উনি বুঝতে পারছিলেন যে ঢাকা শহরের মধ্যে জায়গাগুলোতে আশেপাশে বেড়ে যায়। তাই তিনি ঢাকার শহরের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ জমি তিনি ক্রয় করে নেন। সেই জমিগুলোতে তিনি শিল্প স্থাপন এবং আবাসিক নির্মাণ কাজে হাত দেন, শিল্প স্থাপন করেন, যেহেতু ওনার মানে ডেভেলপমেন্ট ওনার মেইন বিজনেস ছিল। তারপরে উনি বাড়ি ঘর নির্মাণেরও কাজে হাত দেন। দিনে দিনে জমি দাম বাড়ার কারণে জহুরুল ইসলামের বিনিয়োগকৃত মূলধনের মূল্য বাড়তে থাকে। তিনি 1960 সালের দিকে চট্টগ্রামে একটি চিপার কারখানা এবং ঢাকার জিঞ্জিরে একটি গ্লাস কারখানা স্থাপন করেন। আস্তে আস্তে উনি কিন্তু কারখানা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি কারখানা গুলোকে উনি কি করছেন স্থাপন করছেন। ঢাকা শহরে জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের আবাসন চাহিদা মেটাতে 1964 সালে উনি একটি রিয়েল এস্টেট কোম্পানি ফর্ম করেন, যেমন দেখুন স্টার্ন হাউসিং লিমিটেড নামে একটি রিয়েল এস্টেট কোম্পানি ফর্ম করেন। বর্তমানে ওনার বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, যেগুলো হচ্ছে স্টার্ন হাউসিং লিমিটেড, নাবানা লিমিটেড, মিলনার্স লিমিটেড, এসেনশিয়াল প্রোডাক্টস লিমিটেড ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এই ধরনের অনেক কোম্পানি উনি বর্তমানে ফর্ম করেছেন। ছবিতে দেখো এখানে একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল বাজিপুর কিশোরগঞ্জ, কলেজ এবং হাসপাতাল উনি প্রতিষ্ঠা করেছেন, দেখেছো খুব সুন্দর। ওনার যে পরিশ্রম ছিল, সততা ছিল, নিষ্ঠা ছিল, আত্মবিশ্বাস ছিল, তাকে কিন্তু একজন সফল মানুষে পরিণত করেছিল। এই অসাধারণ বাঙালি রীতি সন্তান শুধু শিল্পপতি পরিচয় যথেষ্ট কাজ করেছেন, তার ছিল কঠোর শ্রম এবং আন্তরিকতা। জহুরুল ইসলামের শুধু বিনিয়োগ এবং কর্মসংস্থানে সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে তিনি জনহিতকর হাত প্রসারিত করা হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, ব্যাংকিং, কৃষি, কৃষক বিভিন্ন ক্ষেত্রে। তিনি যে শুধু তার বিজনেস পারপাসে তার সম্পদ বাড়ানোর দিকে মনোযোগী ছিলেন তা না, বরং তার মধ্যে যে আন্তরিকতা ছিল সেই আন্তরিকতা থেকে তিনি হাত বাড়িয়েছিলেন বিভিন্ন মানে আমাদের বিভিন্ন সেক্টর গুলোতে। ঠিক আছে, যেখানে তিনি জনহিতকর কাজগুলো উনি করতে পারতেন সেইসব সেক্টরে উনি কিন্তু হাত বাড়িয়েছিলেন। নট অনলি দ্যাট, তিনি তোমার অনেক অনাথ যে আশ্রম আছে, অনাথ আশ্রম আছে, তারপর কিছু শিশুরা আছে যারা ভুক্তভোগী, হ্যাঁ সেইসব শিশুদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ওনার আছে, মাদ্রাসা আছে, ওনার স্কুল কলেজ আছে। তার একটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ ছবিতে আমি দেখিয়েছি, সেটা হচ্ছে ওনার একটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। তো উনি এভাবে করেও কিন্তু কি করেছেন বিভিন্ন ধরনের মেডিকেল কলেজ এবং হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, জহুরুল ইসলাম এডুকেশন কমপ্লেক্স, এই ধরনের বিভিন্ন শিক্ষণীয় উনি অনেক ধরনের কনস্ট্রাকশন উনি করে গেছেন, যার কারণে উনি আজকে বেতনে একটা চাকরি নিয়েছিলেন, যে আজকে ওনার এই অবস্থানে উনি এসে পৌঁছেছেন শুধুমাত্র তার নিজের কঠোর মেহনতি যে পরিশ্রমের হাত সেটা দিয়ে। ঠিক আছে,
আচ্ছা 1971 সালে মহান মুক্তিযুদ্ধেও তিনি কিন্তু নানাভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। উনি বলা যায় মুক্তিযুদ্ধেও কিন্তু যথেষ্ট উনি হেল্প করেছিলেন। 1995 সালে 1971 জীবন অবসান হয়। আমাদের আজকে যে জহুর ইসলাম পড়েছি, জহুর ইসলামের জীবন কাহিনী, একজন সফল উদ্যোক্তা থেকে কিভাবে উনি আজ পর্যন্ত, উনি 1995 সালে উনি মারা গেছেন, ওনার মৃত্যু পর্যন্ত উনি আসলে কতটুকু কষ্ট সহ্য করে একটা মানুষ, কতটুকু ফ্যামিলির দায় দায়িত্ব বোঝা নিয়ে একটা মানুষ আজকে উনি এই অবস্থানে এসেছেন এবং অনেক কিছু প্রতিষ্ঠা করেছেন, ওনার স্টোরিটা আমরা পড়তে পাচ্ছি ইতিহাসের পাতায়। হ্যাঁ, আমাদের মেইন বইতে, টেক্সট বইতে ওনার জীবন জীবনী তিনি পেয়েছেন। তো আশা করবো তোমরাও এরকম একজন তাদের জীবনীগুলোকে সম্বল হিসেবে, পুঁজি হিসেবে বা মডেল হিসেবে দাঁড় করিয়ে নিজেরাও সেভাবে কিছু না কিছু সফল উদ্যোক্তায় পরিণত হতে পারবে। তোমাদের জীবনেও যাতে একসময় তোমাদের পরবর্তী প্রজন্ম যাতে করতে পারে সেই সুযোগ তোমরা করে দেবে ইনশাল্লাহ। আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু এখনো এই ধরনের অনেক কিছু করার আগ্রহ আছে। অনেক সব এখনকার সমাজে আসলে সহজও বলা যায়, কঠিনও বলা যায়। আবার দেখো ওনাদের সময় কিন্তু এতটুকু সহজ ছিল না। হ্যাঁ, এখন আমাদের যতটুকু আমাদের টেকনোলজি আমাদের হাতে আছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা আমরা সুন্দরভাবে আমরা মেনটেন করতে পারছি, কিন্তু সব থেকে বড় কথা তাদের এখন মিডিয়া সময়ে, আছে, হ্যাঁ সব থেকে বড় কথা হচ্ছে এখন মিডিয়া আছে, মিডিয়া হ্যাঁ হ্যাঁ সেটাই, সেই সময় তো ছিল না। তারপর কতটুকু প্রতিকূল অবস্থার মধ্যে তারা আসলে বড় হতে পেরেছেন। তোমাদের মনের মধ্যেও যে স্বপ্নগুলো আছে আমি জানি, আমার সাথে তোমরা শেয়ার করেছো অনেকে স্বপ্নগুলো, চাইবো একসময় আমরা যখন দেখতে পারি সেই ধরনের মন মানসিকতা তোমরা বোঝা হয়ে না থেকে বরং একটু পারলে তোমাদের একটা প্রাপ্তি থেকে যাবে আর কি, মানে স্পিরিট। হ্যাঁ, এই ধরনের জীবনগুলো পড়লে আমি জানি অনেক সময় আসে। হ্যাঁ ইন্সপায়ার্ড, হ্যাঁ ইন্সপায়ার্ড, হ্যাঁ ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড ইন্সপায়ার্ড অবশ্যই ইন্সপিরেশন তোমাদের অবশ্যই হতে হবে, ঠিক আছে? যদি মনে করো যে না বইয়ের পাতা জাস্ট পড়েই যাচ্ছি তাহলে আসলে চলবে না। একটু নিজেকে এই এই সব জীবনগুলো পড়ে নিজের একটু ইন্সপিরেশনটা তোমাদের মধ্যে আসতে হবে, ইন্সপায়ার তোমাদেরকে হতে হবে, যাতে একজন ভালো উদ্যোগী হতে পারো আর কি। হ্যাঁ, ব্যবসায় উদ্যোক্তা যাতে তোমরা আল্লাহর রহমতে হতে পারো।